নমস্কার রিপাবলিক বাংলা ডিজিটাল দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে গান্ধী মূর্তির পাদদেশে যেখানে এসএনএসটি চাকরি প্রার্থীরা বিক্ষোভ করছেন প্রায় হাজার দিনের পর্যন্ত এই মুহূর্তে 2009 এর চাকরি প্রার্থীরা গতকালের গ্রেফতারির পর আবারো যারা আন্দোলনের ঝাঁজ বাড়ানোর চেষ্টা করছেন 1834টা পূর্ণাঙ্গ প্যানেল চাই 2009 এর দক্ষিণ চব্বিশ পরগনার যারা চাকরি প্রার্থী তারা আন্দোলন করছেন প্রতিবাদ করছেন তারা বলছেন চাকরিটা চুরি গিয়েছে তারা বলছেন 2009 সাল থেকে 2023 সাল প্রায় 14 বছরের বনবাসের মতো তাদের জীবন যাপন চলছে এই 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 লড়াইটা তাদের চলে যাবে এই মুহূর্তে যারা বলছেন 2009 থেকে 2023 এই যন্ত্রণার আর কতদিন ন্যায্য মোদের পাও না এখনো কানেও পাই না তাই তো বলি এই সংগ্রাম চলছে সাদা খাতা সাদা খাতা সাদা খাতা জমা দিয়ে অযোগ্যরা চাকরি করে তাই তো বলি সংগ্রাম চলছে চলবে 2009 এর সংগ্রাম চলছে চলবে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চলছে চলবে যোগ্য বঞ্চিতদের সংগ্রাম চলছে চলবে 2009 এর সংগ্রাম চলছে চলবে এই সংগ্রাম এই লড়াই তাদের চলছে এমনটাই বলছেন এবং 2009 সাল থেকে 2014 সাল একাধিকবার তারা কালীঘাট অভিযান করছেন একাধিকবার তারা আন্দোলন করছেন প্রতিবাদ করেছেন কিন্তু আজও চাকরি অধরা তাই তারা লড়াই প্রতিবাদে আজও বসে রয়েছেন গতকাল যেভাবে তাদের টেনে হিঁচড়ে গ্রেপ্তার করা হয় তুলে নিয়ে যাওয়া হয় তারপরে তাদের আন্দোলন চলছে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার পরেও তাদের আন্দোলনের ঝাঁজ বাড়াতে রাত 12টার সময় এখানে তারা আসেন কিন্তু তারপরেও তাদেরকে আবারও গ্রেপ্তার করা হয় এই মুহূর্তে তাই আবারও রাস্তায় নামলেন এই 2009 এর প্রাইমারি চাকরি প্রার্থীরা যারা দক্ষিণ চব্বিশ পরগনার 2009 চাকরি প্রার্থী যারা দিল্লিতেও আন্দোলন করছেন কলকাতাতেও আন্দোলন করছেন তারা বলছেন যে সরকার আসার আগে 2009 তাদের পরীক্ষা হয়েছিল তারপর তাদের কোর্টের নির্দেশে আবারও পরীক্ষা হয় কিন্তু নিয়োগটা হয়নি পরীক্ষা হয়ে যায় কিন্তু আজও নিয়োগ অধরা তাই তারা রাস্তায় নামছেন প্রতিবাদ করছেন লড়াই করছেন তারা বলছেন চাকরি নিয়ে বাড়ি যাবে এটা শখের চাকরি নয় এটা হকের চাকরি এখানে যখন আন্দোলন চলছে ঠিক এই জায়গার ঠিক কয়েক মিটার দূরেই এসএলএসটি চাকরি প্রার্থীরা তারাও বসে রয়েছেন তারাও আন্দোলন করছেন এই মুহূর্তে তাদেরও প্রায় হাজার দিনের কাছাকাছি অর্থাৎ এই যে ধর্মতলা এখন ধর্ণাতলায় পরিণত হয়েছে এই যে গান্ধী মূর্তি সেখানে এখন ধর্ণার একের পর এক চাকরি প্রার্থীরা এসে বসে রয়েছেন গান্ধী মূর্তি থেকে শহীদ মিনার ওই দেখা যায় শহীদ মিনার সেখানেও চাকরি প্রার্থীরা বসে রয়েছেন আন্দোলন করছেন অর্থাৎ গোটা কলকাতা আজ ধর্ণাতলা গোটা রাজ্যের মানুষ দেখছে এ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা বসে আন্দোলন করছেন চাকরি দিয়ে পরীক্ষা পাওয়া যায় না চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায় না আন্দোলন করতে হয় এমনটাই বলছেন চাকরি প্রার্থীরা তারা বলছেন স্কুলে বোধহয় এবার নতুন করে একটি অধ্যায় পড়ানো হবে যে আন্দোলন কিভাবে করতে হয় সেই আন্দোলন করেও চাকরি আজও অধরা কেউ 2009 সাল থেকে কেউ 2014 সাল থেকে কেউ 2016 সাল থেকে গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে আপার প্রাইমারি থেকে শুরু করে এসএলএসটি এসএসসি থেকে শুরু করে স্কুল সার্ভিস থেকে শুরু করে কলেজ সার্ভিস থেকে শুরু করে প্রতিটা চাকরি প্রার্থী প্রতিটা বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা আজ রাস্তায় তাই তারা রাস্তায় বসে বসে একটাই প্রশ্ন করে এ বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে হচ্ছেটা কি আর তার যাবতীয় ছবি সব খবর সব ছবি সবার আগে একমাত্র রিপাবলিক বাংলায় আমরা তুলে ধরার চেষ্টা করি এবং রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয় মানুষের স্বার্থে প্রশ্নটা করে বুক চিতিয়ে চোখে চোখ রেখে এই মুহূর্তে 2009 চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছেন প্রতিবাদ করছেন এবং এই ছবি আমরা তুলে ধরছি গান্ধী মূর্তির পাদদেশ থেকে এবং সব খবর সব ছবি সবার আগে দেখার জন্য আপনার নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলার ডিজিটালে রিপাবলিক বাংলা এবং রিপাবলিক বাংলা ডিজিটাল মানে রিপাবলিক বাংলা ফেসবুক পেজ রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেল প্রতিটা মুহূর্তের আপডেট পেতে আপনার নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়